এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বিভিন্ন বিষয়ের গাণিতিক বিশ্লেষণ করছিলাম যে কোন বিষয়ে কি পরিমাণ সনদধারী আছে, তাদের মধ্য থেকে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সংখ্যা কেমন হতে পারে, কারা এবার চাকরি পেতে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমাজবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই সমাজবিজ্ঞান বিষয়ের যে পদ, এখানে একই পদের বিপরীতে সাতটি বিষয়ে উত্তীর্ণ সনদধারীরা আবেদনের সুযোগ পান। তো এ পর্যন্ত প্রথম থেকে ১৬তম যে ১৭টি নিবন্ধন পরীক্ষা হয়েছে, সাতটি বিষয়ে মোট নিবন্ধনধারীর সংখ্যা ১,০৫,৩৫ জন। এর মধ্যে বিভিন্ন বিষয়ে প্রথম থেকে ১৬তম মোট সনদধারীর সংখ্যা অর্থনীতিতে ১১,৮১৩ জন, এর মধ্যে ১৬তম আছে ৭২ জন, ভূগোল ৫,২৯৩ জন, ১৬তম ৩৭ জন, ইতিহাসে ৮,১৬২ জন, ১৬তম ২৪ জন, ইসলামের ইতিহাসে ১০,৯৬৩ জন, ১৬তম ৪৭ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৩৪,৮৮৩ জন, এর মধ্যে ১৬তম ৫৫ জন, সমাজবিজ্ঞানে ২২,৮৩৪ জন, এর মধ্যে ১৬তম ৪৭৭ জন, সমাজকর্মে ১১,৮৭ জন, এর মধ্যে ১৬তম ৭৪ জন। তো এই পরিসংখ্যানটা আমরা অনেক আগেই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম, কিন্তু ইচ্ছাকৃত কারণেই কিন্তু আমরা আবেদনের শেষ দিনে এসে এই পরিসংখ্যাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এর পিছনে অনেকগুলো কারণ আছে। এখানে পদ সংখ্যা এত নগণ্য আবেদন প্রার্থীর তুলনায় যে ভাই বোনেরা আবেদন করতে গিয়ে অনেক সময় সংশয়ে পড়বে, দ্বিধাদ্বন্দ্বে পড়বে, অনেকের মধ্যে ইতোমধ্যে ভীতি কাজ করছে যারা এই পদ নিয়ে আবেদন করেছেন। কেননা তারা জানেন যে একটি পদের বিপরীতে সাতটি বিষয়ে উত্তীর্ণ সনদধারীদের আবেদনের সুযোগ আছে, সে কারণে এখানে সুযোগ পাওয়াটা অনেকটা ভাগ্যের উপরে কিন্তু নির্ভর করতে হবে। তো যেহেতু ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগদান করে এসেছে প্রতিষ্ঠান প্রধান এবং কমিটি কর্তৃক, তো আমাদের ধারণা এই ১০ বছরে প্রায় ১০ থেকে ১৫ হাজার সনদধারী ভাই বোন তারা এনটিআরসি এর সনদ নিয়ে কমিটি কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সুযোগ পেয়েছেন। ২০১৫র পরবর্তী সময়ে এনটিআরসি তিনটি গণবিজ্ঞপ্তি দিতে সক্ষম হয়েছে। এই তিনটি গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যাও কিন্তু খুবই নগণ্য ছিল। আমরা দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে দেখেছি ৭ থেকে ৮০০টি শূন্য পদ ছিল, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ১,০০০ সামথিং ছিল, তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের কারণে সেখানে কিছু পদ কিন্তু ফাঁকা রয়ে গেছিলো, অর্থাৎ বেকাররা কিন্তু সেখানে সুযোগ পায়নি। তো সব মিলিয়ে আমাদের ধারণা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পেয়েছে ২,০০০ জন বা তার চেয়ে একটু কম বেশি হতে পারে। এছাড়া বিভিন্ন ব্যাংক, প্রাইমারি স্কুল, অন্যান্য সরকারি চাকুরিতে আমাদের ধারণা যে ২০০৫ থেকে আজ পর্যন্ত প্রায় ১০,০০০এরও বেশি সনদধারী ভাই বোন তারা বিভিন্ন সরকারি সেক্টরে তারা চাকরি করছেন, যে কারণে তারাও কিন্তু এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করবেন না তাদের সনদ থাকা সত্ত্বেও। এছাড়া চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে বাধাগুলো আছে তার মধ্যে ৩৫+ অন্য একটি কারণ, এই ৩৫+টা সুযোগ পাচ্ছে না, যে কারণে প্রায় ৮০% সনদধারী ভাই বোন মোট সনদধারীর তারা কিন্তু এখানে আবেদনের সুযোগ পাচ্ছে না। এখন চিন্তা করুন, তারা যদি সকলে আবেদনের সুযোগ পেত তাহলে প্রতিযোগিতাটা আরও কত কঠিন হয়ে যেত। তো যেহেতু তারা আবেদনের সুযোগ পাচ্ছে না, এই জন্য প্রতিযোগিতা আরও অনেক কমে গেছে, অর্থাৎ এখানে আবেদন প্রার্থীর সংখ্যা আরও কমে যাবে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমাদের ধারণা অনুযায়ী মোট সনদধারীর প্রায় ১০% আবেদনের সুযোগ পাচ্ছে, তো সেক্ষেত্রে আবেদন প্রার্থীর সংখ্যা হতে পারে ১০ থেকে ১১,০০০, এর মধ্যে ১৬তম নিবন্ধনধারী আছে ৭৮৬ জন, যার মধ্যে অল্প কিছু আছে ইন্ডেক্সধারী, যারাও কিন্তু আবেদনের সুযোগ পাবে না। এছাড়া অনেক কারণেই এখানে ১৬তম সনদ নিয়ে ইতোমধ্যে অনেকে সরকারি চাকরি পেয়ে গেছেন বা প্রাইমারিতে চাকরি পেয়েছেন, তারাও কিন্তু এখানে আবেদন করবেন না। এছাড়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, মৃত্যু, দুর্ঘটনা, বিদেশ গমন, একাধিক সনদ, এর কারণেও অনেক প্রার্থী এখানে আবেদন করবে না। তো আমরা যেটা ধারণা করছি
যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ আছে 1536টি, এর মধ্য থেকে 13, 14, 15, 16 এই সনদধারীদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু চাকরি পেয়েছে। তো আমাদের ধারণা 14, 15 এবং 16তম তারা প্রায় 900টি পদ এখান থেকে দখল করবে এই 1536টির মধ্যে। অর্থাৎ বাকি যে 600-700 পদ থাকবে এই পদগুলোর বিপরীতে কিন্তু প্রথম থেকে 11তম বা 12তম যে সনদধারী ভাই বোনরা আছে যারা সুযোগ পাচ্ছে তারা কিন্তু এখান থেকে সুপারিশ প্রাপ্ত হতে পারে। সেক্ষেত্রে এমনও কিছু প্রতিষ্ঠান থাকবে বা এমনও কিছু পদ থাকবে যেখানে 40 মার্কেও অনেকে সুপারিশ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ফিমেল কোঠায় যারা থাকবে তাদের কিন্তু এই সুযোগটা বেশি থাকবে। এই কারণে যারা বোনেরা আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা ফিমেল কোঠায় আবেদন করবেন, এতে করে আপনারা সুযোগটা কিন্তু একটু বাড়বে। তো আমরা যেটা ধারণা করছি যে সমাজবিজ্ঞান অনুষদে বা সমাজবিজ্ঞান পদে 7টি বিষয়ে নিবন্ধনধারীরা আবেদন করবে, সেক্ষেত্রে প্রতি পদের বিপরীতে আবেদন করবে 9 থেকে 10টি। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদনের সুযোগ পাচ্ছে তাদের মাত্র 15% এখানে চাকরি পাবে। ফিমেল কোঠায় কিন্তু প্রতিযোগিতা কম হবে, আগেই বলেছি। তো সর্বশেষ যে কথাটি বলবো, সনদধারী ভাই বোনেরা যারা সমাজবিজ্ঞানে আবেদন করছেন আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপরে আস্থা রাখুন, অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে। এবং আপনার ভাগ্য যদি ভালো হয়, আগেই বলেছি যে কোনো প্রতিষ্ঠানে এখানে 40 মার্কেও চাকরি হওয়ার সুযোগ আছে। কেননা আমরা এক্স্যাক্টলি 100% কিন্তু আপনাদের একটা পরিসংখ্যান আপনাদের সামনে দিতে পারবো না বা পারছি না। আবার ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ না থাকায় এবং 35+ একটা বড় অংশ আবেদনের সুযোগ না থাকায় এখানে কিন্তু 40 মার্কেও চাকরি হওয়া সম্ভব। সুতরাং আপনারা চিন্তিত না হয়ে যারা আবেদন করেছেন তাদেরকে বলবো ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আত্মবিশ্বাস রাখুন, নিশ্চয়ই ভালো কিছু হতে চলেছে। এখন অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন থাকে যে পদ একটি আর এখানে কিন্তু 7টি বিষয়ে সনদধারীরা তার আবেদন করবে, তো সেক্ষেত্রে কাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে? অর্থাৎ এখানে 7টি বিষয়ে সনদধারীরা আবেদন করার ক্ষেত্রে নিশ্চয়ই 7 জনকে তো আর শনাক্ত করবে না, নিশ্চয়ই 1 জনকে শনাক্ত করবে। সেক্ষেত্রে কোন বিষয়কে কীভাবে তারা মূল্যায়ন করবে এটা নিয়ে অনেকের কিন্তু প্রশ্ন থাকে। তো এটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। তো আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। পরবর্তী আপডেট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে রাখছি।